আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল বিদায়া অন্নি হায়া এই কিতাবটির দ্বিতীয় খণ্ডের অডিও। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। হযরত ঈসা আলাইহিসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার বর্ণনা। আল্লাহ তাআলা কর্তৃক ঈসা আলাইহিসালামকে রক্ষা এবং ইয়াহুদি ও নাসারাদের তাকে শূলে চড়াবার মিথ্যা দাবি প্রসঙ্গ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, এবং তারা চক্রান্ত করেছিল, আল্লাহও কৌশল করেছিল। আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করেছি এবং আমার নিকট তোমাকে তুলে নিচ্ছি, এবং যারা কুফরি করেছে তাদের মধ্যে হতে তোমাকে পবিত্র করেছি, আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিচ্ছি। অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে আমি তা মীমাংসা করে দেব। সূরা আলে ইমরান আয়াত 54-55। আল্লাহ আরও বলেন, এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্যে, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্যে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে, এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এই উক্তির জন্যে। বরং তাদের কুফুরির কারণে আল্লাহ তাতে মুহর মেরে দিয়েছেন। সুতরাং তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাসী, এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফুরির জন্যে ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্যে। আর আমরা আল্লাহর রাসুল মারিয়াম তনা ঈসা মাসিকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্যে। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয় তার সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, এবং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছে, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেই, এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা নিসা আয়াত 155-159। উপরোক্ত আয়াতসমূহ দ্বারা আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন যে তিনি হযরত ঈসা আলাইহিসালামকে নিদ্রাচ্ছন্ন করার পরে আসমানে তুলে নেন। এটা সন্দেহাতীতভাবে বিশুদ্ধ মত। ইয়াহুদিরা ওই যুগের জৈনিক কাফির বাদশার সাথে ষড়যন্ত্র করে তাকে যে নির্যাতন করতে চেয়েছিল আল্লাহ তা থেকে তাকে মুক্ত করেন। হাসান বাসরি ও মোহাম্মদ ইসহাক বলেন, ওই বাদশার নাম ছিল দাউদ ইবনে নুরা, যে ঈসা আলাইহিসালামকে হত্যা ও ক্রুশবিদ্ধ করার হুকুম দেয়। হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত শনিবার রাত্রে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইহিসালামকে অবরুদ্ধ করে রাখে। পরে যখন হত্যার উদ্দেশ্যে তারা কক্ষে প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা কক্ষে বিদ্যমান ঈসা আলাইহিসালামের অনুসারীদের মধ্যে হতে একজনের চেহারাকে তার চেহারার সদৃশ্য করে দেন, এবং ঈসা আলাইহিসালামকে বাতায়ন পথে আকাশে তুলে নেন। কক্ষে যারা ছিল তারা ঈসা আলাইহিসালামকে তুলে নেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছিল। ইতিমধ্যে বাদশার রক্ষীরা কক্ষে প্রবেশ করে ঈসা আলাইহিসালামের চেহারা বিশিষ্ট ওই যুবককে দেখতে পায়। তারা তাকেই ঈসা আলাইহিসালাম মনে করে ধরে এনে শূলে চড়ায় এবং মাথায় কাটার টুপি পরায়। তাকে অধিক লাঞ্ছিত করার জন্যে তারা এই ব্যবস্থা গ্রহণ করে। সাধারণত নাসারারা, যারা ঈসা আলাইহিসালামের ঘটনা প্রত্যক্ষ করেনি, তারা ইয়াহুদিদের ঈসা আলাইহিসালামকে ক্রুশবিদ্ধ করার দাবি মেনে নেয়। ফলে তারাও সত্য থেকে স্পষ্ট ও চূড়ান্ত বিভ্রান্তির অতলতলে নিক্ষিপ্ত হয়। সেই জন্যে আল্লাহ বলেন, কিতাবীদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস করবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে, শেষ যুগে ঈসা আলাইহিসালাম যখন পৃথিবীতে পুনরায় আসবেন, তখন তার স্বাভাবিক মৃত্যুর পূর্বে তখনকার সকল কিতাবীরাই তার প্রতি বিশ্বাস আনবেন। কেননা তিনি পুনর্বার পৃথিবীতে আসবেন এবং শূকর বধ করবেন, ক্রুশ ধ্বংস করবেন, জিজিয়াকর রহিত করবেন, এবং ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করবেন না। তাফসির গ্রন্থে সূরা নিসায় এই আয়াতের ব্যাখ্যায় এই প্রসঙ্গে যাবতীয় হাদিস আমরা উল্লেখ করেছি, এবং এই কিতাবে ফিতান ওয়াল মালাহিম অধ্যায়ে মাসিহু দাজ্জাল প্রসঙ্গে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দাজ্জালকে হত্যার জন্যে ইমাম মাহাদির অবতরণ প্রসঙ্গে যত হাদিস ও রিওয়ায়াত আছে সবই সেখানে বর্ণনা করা হবে। এখানে আমরা ঈসা আলাইহিসালামকে আসমানে উঠিয়ে নেওয়া সম্পর্কে আলোচনা সীমাবদ্ধ রাখব। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জানেন আমরা আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে আল ফিতান ওয়াল মালাহিম এই গ্রন্থটির প্রথম খণ্ডের অনুবাদের অডিও প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনারা চাইলে সেটি দেখতে পারেন। আমরা ডিসক্রিপশন বক্সে সেই বইটির অডিও লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। ইবনে আবি হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বরাতে বর্ণনা করেন, আল্লাহ যখন ঈসা আলাইহিসালামকে আসমানে তুলে নিলেন, আল্লাহ যখন ঈসা আলাইহিসালামকে আসমানে তুলে নিতে ইচ্ছা করলেন, তখন ঘটনা ছিল এই যে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইহিসালামের 12 জন হাওয়ারি অবস্থান করছিলেন। তিনি মসজিদে একটি ঝর্ণায় গোসল করে
ওই কক্ষে শিষ্যদের নিকটে যান। তার মাথার চুল থেকে তখনও পানি ঝরে পড়ছিল। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে তার প্রতি ঈমান আনার পর বারবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এরপরে তিনি তাদের নিকট জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে রাজি আছে যাকে আমার গঠনাকৃতি দ্বারা পরিবর্তন করা হবে এবং আমার স্থলে তাকে হত্যা করা হবে, পরিণামে আমার সাথে সে মর্যাদা লাভ করবে। উপস্থিত শিষ্যদের মধ্যে সর্বকনিষ্ঠ এক যুবক দণ্ডায়মান হলেন। ঈসা আলাইসাল্লাম তাকে বললেন, বসো। এরপর তিনি দ্বিতীয়বার একই আহ্বান জানালেন। এবারেও ওই যুবকটি দণ্ডায়মান হলেন। ঈসা আলাইসাল্লাম তাকে বসতে বললেন। তৃতীয়বার তিনি আবারও একই আহ্বান রাখলেন। ওই যুবক দাঁড়িয়ে বললেন, এই জন্যে আমি প্রস্তুত। ঈসা আলাইসাল্লাম বললেন, তাই হবে, তুমিই তার অধিকারী। অতঃপর যুবকটির গঠনাকৃতিকে ঈসার গঠনাকৃতি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় এবং মসজিদের একটি বাতায়ন পথে ঈসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেওয়া হয়। এরপর ইয়াহুদীদের একটি অনুসন্ধানী দল ঈসা আলাইসাল্লামকে ধরার জন্য এসে উক্ত যুবককে ঈসা আলাইসাল্লাম মনে করে ধরে নিয়ে আসে ও তাকে হত্যা করে এবং ক্রুশবিদ্ধ করে। জৈনিক শিষ্য ঈসা আলাইসাল্লামের প্রতি ঈমান আনার পর বারবার বিশ্বাসঘাতকতা করে। এই ঘটনাকে কেন্দ্র করে বনি ইসরায়েল তিন দলে বিভক্ত হয়ে পড়ে, যথা এক আল ইয়াকুবিয়া। এই দল বিশ্বাস করে যে এতদিন আল্লাহ স্বয়ং আমাদের মাঝে বিদ্যমান ছিলেন, এখন তিনি আসমানে উঠে গিয়েছেন। দুই আর নাস্তুরিয়া। এই দলের বিশ্বাস হল আল্লাহর পুত্র আমাদের মধ্যে এতদিন ছিলেন, এখন তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। তিন আল মুসলিমুন। এই দলের মতে ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল। আল্লাহর যতদিন ইচ্ছা ছিল ততদিন তিনি আমাদের মধ্যে ছিলেন, এখন তাকে আল্লাহ নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। উক্ত তিন দলের মধ্যে কাফির দুই দল একত্রিত হয়ে মুসলিম দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে, ফলে মুসলিম দল নিস্তেজ হয়ে পড়ে। এই অবস্থা দীর্ঘদিন চলার পর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলরূপে প্রেরণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এদিকে ইঙ্গিত করেই কুরআনে বলা হয়েছে, পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবিলায়, ফলে তারা বিজয়ী হল। সূরা সফ আয়াত 14। এই হাদিসের সনদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বিশুদ্ধ এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহি। ইমাম নাসাই আবু কুরাইবের সূত্রে আবু মুয়াবিয়া থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইবনে জারির মুসলিম ইবনে জানাদার সূত্রে আবু মুয়াবিয়া থেকে এই হাদিস বর্ণনা করেছেন। এছাড়া আরও অনেক গ্রন্থাকার এই হাদিস স্ব-স্ব কিতাবে উল্লেখ করেছেন। এই হাদিসটি সবচেয়ে দীর্ঘায়িতভাবে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক। তার বর্ণনায় এসেছে, ঈসা আলাইসাল্লাম আল্লাহর নিকট তার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন, যাতে তিনি রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেন, দাওয়াতি কাজ সম্প্রসারণ করতে পারেন এবং অধিক পরিমাণ লোক যাতে আল্লাহর দিনে প্রবেশ করতে পারে। কথিত আছে, ঈসা আলাইসাল্লামের সান্নিধ্য বারো জন হাওয়ারি ছিলেন, এক পিতর, দুই ইয়াকুব ইবনে জাবদাহ তথা সিবদি, তিন তথা ইয়াহনাস বা ইউহান্নাস, ইনি ইয়াকুবের ভাই ছিলেন, চার ইন্দারাউস বা আন্দ্রিয়, পাঁচ ফিলিপ, ছয় আব্রো সালমা তথা বর্তলময়, সাত মথি, আট টমাস তথা থমা, নয় ইয়াকুব ইবনে হালকোবা তথা আলকেয়, দশ তাদাউস তথা থদ্দেয়, এগারো ফাতাতিয়া শিমন ও বারো ইয়াহুদা ইস্কান্দেরিয়াত অথবা ইউদাস কাররা ইউহতা। এই শেষোক্ত ব্যক্তি ইয়াহুদীদের ঈসা আলাইসাল্লামের সন্ধান দিয়েছিলেন। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ লিখেছেন, হাওয়ারিদের মধ্যে সার্জিস নামক আরেক ব্যক্তি ছিল যার কথা নাসারারা গোপন রাখে। এই ব্যক্তিকেই মাসিহ রূপ দেওয়া হয়েছিল এবং ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কিন্তু নাসারাদের কিছু অংশের মতে যাকে মাসিহ রূপ দেওয়া হয় ও ক্রুশবিদ্ধ করা হয় তার নাম জবাস ইবনে কারজা উর্তা তথা ইয়াহুদা ইস্কারিয়ত। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে বার্নাবাসের বাইবেল নামে একটি অডিও সিরিজ তৈরি করেছি, যেখানে আপনারা ইয়াহুদা ইস্কান্দারিয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন। এবং আমরা খ্রিস্টধর্মের স্বরূপ সন্ধান মুফতি তাকিউদ্দিন ওসমানী হাফিজাউল্লাহ লিখিত যে কিতাবটি রয়েছে এটির অডিও প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনারা এই দুইটি সিরিজই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.islamicaudiobook.xyz। ধন্যবাদ। জাহাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, ঈসা আলাইসাল্লাম শামউনকে তার স্থলাভিষিক্ত করেছিলেন এবং ইয়াহুদিরা জবাসকে হত্যা করেছিল যাকে ঈসার অনুরূপ আকৃতি দেওয়া হয়েছিল। আহমদ ইবনে মারওয়ান বলেন, মুহাম্মদ ইবনে জাহাম ফাররাহ থেকে শুনেছেন, কুরআনের আয়াত তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। এ সম্পর্কে ফাররাহ বলেছেন যে ঈসা আলাইসাল্লাম দীর্ঘদিন তার খালার নিকট থেকে দূরে থাকার পর একদিন খালার বাড়িতে আসেন।
তার আগমন দেখে রাস আল জালুত নামক ইয়াহুদি সেখানে উপস্থিত হয় এবং ঈসা আলাইসালামের বিরুদ্ধে লোকজনকে জমায়েত করে। ফলে বহু লোক জমায়েত হলো আর তারা দরজা ভেঙে ফেলে এবং রাস আল জালুত ঈসা আলাইসালামকে ধরে আনার জন্যে ঘরের ভিতরে প্রবেশ করে। আল্লাহ ঈসা আলাইসালামকে তার দৃষ্টি থেকে আড়াল করে রাখেন। কিছু সময় পর সে বেরিয়ে এসে বলল, ঈসাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না। রাস আল জালুতের সাথে ছিল নাঙ্গা তলোয়ার। এদিকে আল্লাহ তাকে ঈসার রূপে রূপান্তরিত করে দিয়েছিলেন। উপস্থিত সবাই বলল, তুমিই তো ঈসা। সুতরাং তারা তাকে ধরে হত্যা করল এবং শূলে বিদ্ধ করল। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। ইবনে জারির রাহিমহুল্লাহ ওহাব ইবনে মুনাব্বিহ রাহিমহুল্লাহ থেকে বর্ণনা করেন যে ঈসা আলাইসালাম 17 জন হাওয়ারি সহ এক ঘরে প্রবেশ করেন। এই অবস্থায় তাদেরকে গেরাও করা ফেলা হয়। যখন তারা দেখে ইয়াহুদেরা ঘরের ভেতরে প্রবেশ করে, তখন আল্লাহ তাদের সকলের চেহারাকে ঈসা আলাইসালামের চেহারার মতো করে দেন। এ দেখে বনি ইসরায়েলিরা বলল, তোমরা সবাই জাদু করে আমাকে ধোঁকা দিচ্ছ, হয় আসল ঈসাকে আমার নিকট ভের করে দাও, নচেত তোমাদের সবাইকে হত্যা করব। তখন ঈসা আলাইসালাম সাথীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে নিজের প্রাণের বিনিময়ে আজ জান্নাত ক্রয় করবে? এক ব্যক্তি বললেন, আমি রাজি আছি। এরপর সেই ব্যক্তি বনি ইসরায়েলের সম্মুখে এসে বললেন, আমি ঈসা। বস্তুত ওই ব্যক্তিকে আল্লাহ ঈসা আলাইসালামের আকৃতি দান করেছিলেন। তখন তারা তাকে ধরে হত্যা করল এবং ক্রুশবিদ্ধ করল। এই জন্যেই বনি ইসরায়েলিরা বিভ্রান্ত হয় ও ধারণা করে যে তারা ঈসা আলাইসালামকেই হত্যা করেছে। অন্যান্য খ্রিস্টানেরাও এই একই ধারণা পোষণ করে এবং বলে ঈসাকে হত্যা করা হয়েছে, অথচ ওই দিন আল্লাহ ঈসা আলাইসালামকে আসমানে তুলে নিয়েছিলেন। ইবনে জারির রাহিমহুল্লাহ ওহাব রাহিমহুল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ যখন ঈসা আলাইসালামকে জানিয়ে দেন যে অচিরেই তুমি দুনিয়া থেকে নিষ্কৃতি পাচ্ছ, তখন তিনি বিচলিত হয়ে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হন। এই সময় তিনি হাওয়ারিদেরকে দাওয়াত করেন, তাদের জন্য খাবার প্রস্তুত করেন, তাদেরকে জানিয়ে দেন যে রাত্রে তোমরা আমার নিকটে আসবে, তোমাদের কাছে আমার প্রয়োজন আছে। হাওয়ারিগণ রাত্রে আসলে ঈসা আলাইসালাম তাদেরকে নিজ হাতে খানা পরিবেশন করে খাওয়ান। আহার শেষে নিজেই তাদের হাত ধুয়ে দেন ও নিজের কাপড় দ্বারা তাদের মুখ মুছে দেন। এইসব দেখে হাওয়ারিগণ আশ্চর্যায়িত হলেন এবং বিব্রত বোধ করলেন। ঈসা আলাইসালাম বললেন, দেখো, আমি যা কিছু করব কেউ যদি তার প্রতিবাদ করে, তবে সে আমার শিষ্যদের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার কেউই নই। তখন তারা তা মেনে নিল। আর ঈসা আলাইসালাম বললেন, আমি আজ রাত্রে তোমাদের সাথে যে আচরণ করলাম, তোমাদের সেবা করলাম, খাদ্য পরিবেশন করলাম, হাত ধুয়ে দিলাম, এ যেন তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ থাকে। তোমরা জানো যে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম, সুতরাং তোমরা একে অপরের উপর নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না, বরং নিজেকে অপরের চাইতে ছোট জ্ঞান করবে। তোমরা তো প্রত্যক্ষ করলে কিভাবে আমি তোমাদের সেবায় নিজেকে নিয়োজিত করলাম, তোমরাও ঠিক তাই করবে। আর তোমাদের কাছে আমার যে প্রয়োজন তা হলো তোমরা আমাকে সাহায্য করবে, আমার জন্য আল্লাহর নিকট দোয়া করবে এবং মনে প্রাণে দোয়া করবে যেন তিনি আমার মৃত্যুকে পিছিয়ে দেন। ঈসা আলাইসালামের কথা শোনার পর হাওয়ারিগণ যখন দোয়া করার জন্য প্রস্তুত হলেন এবং নিবিষ্ট চিত্তে দোয়া করতে বসলেন, তখন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেলল, ফলে তারা দোয়া করতে সমর্থ হলেন না। ঈসা আলাইসালাম তাদেরকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করলেন এবং বললেন, কি আশ্চর্য, তোমরা কি মাত্র একটা রাত আমার জন্য ধৈর্য ধারণ করতে ও আমাকে সাহায্য করতে পারবে না? তারা বললেন, আল্লাহর কসম, আমরা কিছুই বুঝতে পারছি না যে আমাদের এ কি হলো। আমরা তো প্রতিদিন রাত্রে দীর্ঘ সময় জেগে থাকি, কথাবার্তা বলি, কিন্তু আজ রাত্রে তার কিছুই করতে পারছি না। যখনই দোয়া করতে যাই তখনই ঘুম এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। তখন হজরত ঈসা আলাইসালাম বললেন, রাখাল মাঠ থেকে বিদায় নিচ্ছে আর বাকরিগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে। এই জাতীয় আরও বিভিন্ন কথা তিনি বলে থাকেন এবং নিজের বিয়োগ ব্যথার কথা ব্যক্ত করেন। অতপর ঈসা আলাইসালাম বললেন, আমি তোমাদেরকে একটি সত্য কথা বলছি, তোমাদের মধ্যে একজন আজ মোরগ ডাক দেওয়ার পূর্বে আমার সাথে 3 বার বিশ্বাসঘাতকতা করবে। তোমাদের মধ্যে একজন সামান্য কয়েকটি দিরহামের বিনিময়ে শত্রুদের কাছে আমার সন্ধান বলে দেবে এবং আমার বিনিময়ে প্রাপ্ত অর্থ বক্ষণ করবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ল ও বিক্ষিপ্ত হয়ে গেল। এদিকে ইয়াহুদিরা ঈসা আলাইসালামকে সন্ধান করে ফিরছে। তারা শামউন নামক এক হাওয়ারিকে ধরে বলল, এই ব্যক্তি ঈসার শিষ্য, কিন্তু সে অস্বীকার করে বলল, আমি ঈসার শিষ্য নই। এই কথা বললে তারা শামউনকে ছেড়ে দিল। কিছুক্ষণ পরে তাকে অন্য ইহুদিরা পাকড়াও করলে সে পূর্বের ন্যায় উত্তর দিয়ে আত্মরক্ষা করল। এমন সময় ঈসা হঠাৎ মোরগের ডাক শুনতে পান। মোরগের ডাক শুনে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। প্রবাদ হওয়ার পর জৈনিক হাওয়ারি ইয়াহুদিদের নিকট গিয়ে বলল, আমি যদি তোমাদেরকে ঈসা মাসিহের সন্ধান দিই তাহলে তোমরা আমাকে কি পুরস্কার দিবে? ইয়াহুদিরা তাকে 30টি দিরহাম দিল, বিনিময়ে সে তাদের নিকট তার সন্ধান বলে দিল।
কিন্তু এর পূর্বেই তাকে ঈসার অনুরূপ চেহারা দান করা হয় এবং তাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়। ফলে তাকেই তারা পাকড়াও করে রশি দ্বারা শক্ত করে বাঁধল এবং এ কথা বলতে বলতে টেনে হেঁচড়ে নিয়ে গেল যে তুমিই তো মৃতকে জীবিত করতে, জিনভূত তাড়াতে, পাগল মানুষকে সুস্থ করে দিতে। এখন এই রশির বন্ধন থেকে নিজেকে মুক্ত করো দেখি। তারা তার উপর থুতু নিক্ষেপ করল, দেহে কাটা ফোটালো এবং যেই ক্রুশবিদ্ধ করার জন্য স্থাপন করা হয়েছিল সেখানে তাকে নিয়ে গেল। ইতিমধ্যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ নিজ সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং ইয়াহুদিরা ওই চেহারা পরিবর্তিত ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করল। ক্রুশের উপরে লাশ সাত দিন পর্যন্ত ছিল। এরপর ঈসা আলাইসাল্লামের মা এবং অন্য এক মহিলা যে পাগল ছিল এবং যাকে ঈসা আলাইসাল্লাম সুস্থ করেছিলেন উভয়ে কাঁদতে কাঁদতে ক্রুশবিদ্ধ লোকটির কাছে আসলেন। তখন হজরত ঈসা আলাইসাল্লাম তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কাঁদছেন কেন? তারা বললেন, আমরা তো তোমার জন্য কাঁদছি। ঈসা আলাইসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং উত্তম অবস্থায় রেখেছেন, আর এই যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে তার ব্যাপারে ইয়াহুদিরা বিভ্রান্তির শিকার হয়েছে। অতঃপর তিনি হাওয়ারিদের প্রতি নির্দেশ দিলেন যেন অমুক স্থানে তারা তার সাথে সাক্ষাৎ করেন। নির্দেশ মতো ১১ জন হাওয়ারি তথায় গিয়ে তার সাথে সাক্ষাতে মিলিত হন। সেই এক হাওয়ারি অনুপস্থিত থাকে যে ঈসাকে দিরহামের বিনিময়ে বিক্রি করেছিল এবং ইয়াহুদিদেরকে তার সন্ধান বলে দিয়েছিল। তার সম্পর্কে ঈসা আলাইসাল্লাম শিষ্যদের নিকট জিজ্ঞাসা করেন। উত্তরে তারা জানালো যে সে তার কর্মের উপর অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছে। ঈসা আলাইসাল্লাম বললেন, যদি সে তওবা করত তবে আল্লাহ তার তওবা কবুল করতেন। অতঃপর তিনি ইয়াহিয়া নামক সেই যুবকের কথা জিজ্ঞাসা করলেন যে তাদেরকে অনুসরণ করত। তিনি জানালেন, সে তোমাদের সাথেই আছে। এরপর ঈসা আলাইসাল্লাম বললেন, তোমরা এখান থেকে চলে যাও, কেননা অচিরেই তোমরা নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় কথা বলবে, সুতরাং তাদেরকে সতর্ক করবে এবং দিনের দাওয়াত দেবে। এই হাদিসের সনদ গরীব ও অভিনব, তবে নাসারাদের বর্ণনাসমূহের মধ্যে এটা অনেকটা বিশুদ্ধ। তারা বলেছেন, মাসিহ মারিয়ামের নিকট এসেছিল, মারিয়াম খেজুর গাছের শাখায় বসে কাঁদছিলেন। ঈসা আলাইসাল্লাম তাকে দেহের ক্ষতবিক্ষত স্থানগুলো দেখান এবং মারিয়ামকে জানান যে তার রূহকে উপরে তুলে নেওয়া হয়েছে এবং দেহকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। নাসারাদের বর্ণিত এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনঘরা, অতিরঞ্জিত ও বাতিল, সত্যের পরিপন্থী ও অতিরিক্ত সংযোজন। ইবনে আসাকির ইয়াহিয়া ইবনে হাবিবের সূত্রে বর্ণনা করেন যে যেই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল মারিয়াম ধারণা করেছিলেন যে সে তারই পুত্র, তাই তিনি ঘটনার সাত দিন পর বাদশার লোকেদের নিকট গিয়ে লাশটি নামিয়ে দেওয়ার আহ্বান জানান। তারা তার আবেদনে সাড়া দেন এবং সেখানেই লাশটি দাফন করা হয়। তারপর মারিয়াম ইয়াহিয়ার মাকে বললেন, চলো আমরা মাসিহের কবর জিয়ারত করে আসি। উভয়ে রওনা হলেন। কবরের কাছাকাছি পৌঁছলে মারিয়াম ইয়াহিয়ার মাকে বলল, পর্দা করো। ইয়াহিয়ার মা বললেন, কার থেকে পর্দা করব? বললেন, কেন, কবরের কাছে ওই যে লোকটিকে দেখা যায় তার থেকে? ইয়াহিয়ার মা বললেন, কি বলছো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মারিয়াম তখন ভাবলেন ইনি জিব্রাইল ফেরেশতা হবেন। বস্তুত জিব্রাইলকে তিনি বহু পূর্বে দেখেছিলেন। যাই হোক, ইয়াহিয়ার মাকে সেখানে রেখে মারিয়াম কবরের কাছে গেলেন। কবরের নিকট গেলে তিনি তাকে চিনতে পান আর জিব্রাইল বললেন, মারিয়াম কোথায় যাচ্ছ? মারিয়াম বললেন, মাসিহের কবর জিয়ারত করতে এবং তাকে সালাম জানাতে। জিব্রাইল বললেন, মারিয়াম এ তো মাসিহ নয়, তাকে তো আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন, কাফিরদের হাত থেকে তাকে পবিত্র করেছেন। তবে কবরবাসীকে মাসিহের আকৃতি বদলে দেওয়া হয়েছে এবং তাকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে। এ নিদর্শন হচ্ছে এটা যে ওই লোকটির পরিবারের লোকজন একে খুঁজে বেড়াচ্ছে, কোথাও তার সন্ধান পাচ্ছে না এবং তার কি হয়েছে তাও তারা জানে না। এর জন্যে তারা কেবল কান্নাকাটি করে ফিরছে, তুমি অমুক দিন অমুক বাগানের নিকট আসলে মাসিহের সাথে সাক্ষাৎ করতে পারবে। এই কথা বলে জিব্রাইল সেখান থেকে প্রস্থান করেন। মারিয়াম তার বোনের নিকট ফিরে এসে জিব্রাইলের ব্যাপারে জানালেন এবং বাগানের বিষয়টিও বললেন। নির্দিষ্ট দিনে মারিয়াম সেই বাগানের নিকট গেলে সেখানে মাসিহকে দেখতে পান। ঈসা আলাইসাল্লাম মাকে দেখতে পেয়ে তার দিকে ছুটে আসেন। মা তাকে জড়িয়ে ধরেন এবং তার মাথায় চুম্বন দেন। তিনি পূর্বের মতো তার জন্য দোয়া করেন। তারপর বললেন, মা, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে হত্যা করতে পারেনি, আল্লাহ আমাকে তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন। অচিরেই আপনার মৃত্যু হবে, ধৈর্য ধরুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। অতঃপর ঈসা ঊর্ধ্বলোকে চলে গেলেন। এরপর মারিয়ামের সাথে তার মৃত্যুর পূর্বে ঈসার আর সাক্ষাৎ হয়নি। রাবি বলেন, ঈসা আলাইসাল্লামের ঊর্ধ্ব আরোহের পরে তার মা পাঁচ বছর জীবিত ছিলেন এবং 53 বছর বয়সকালে তিনি ইন্তিকাল করেন। হাসান বাসরি রহিমহুল্লাহ বলেছেন, যেই দিন হজরত ঈসা আলাইসাল্লামকে আসমানে নেওয়া হয় সেই দিন পর্যন্ত তার বয়স হয়েছিল 34 বছর। হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীদের চুল ছোট হবে, দাড়ি উদ্ধৃত হয়নি, তারা এমন যুবকী হবেন, তাদের চোখে সুরমা লাগানো থাকবে ও তারা 33 বছরের যুবক হবেন।
অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীরা ঈসা আলাইহিসালামের সমবয়সের হবেন এবং ইউসুফ আলাইহিসালামের সৌন্দর্যমণ্ডিত চেহারা লাভ করবেন। হাম্মাদ ইবনে সালমা সাইদ ইবনুল মুসাইব থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসালামকে যখন আসমানে তুলে নেওয়া হয় তখন তার বয়স ছিল 33 বছর। হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে এবং ইয়াকুব ইবনে সুফিয়ান সাওয়াবি তার ইতিহাস গ্রন্থে ইবনে আবি মারিয়ামের সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমাকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়েছেন, একজন নবীর পরে যদি আর একজন নবীর আবির্ভাব হয় তবে পরবর্তী নবীর বয়স পূর্ববর্তী নবীর বয়সের অর্ধেক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আরও বলেছেন, ঈসা ইবনে মারিয়াম 120 বছর জীবিত ছিলেন। সুতরাং আমি দেখছি 60 বছরের মাথায় আমার মৃত্যু হবে। ফাসাবির বর্ণিত এই হাদিসের সনদ গরিব পর্যায়ের। ইবনে আসাকির বলেন, বিশুদ্ধ মত এই যে ঈসা আলাইহিসাল্লাম ওই পরিমাণ বয়স পাননি, এর দ্বারা তার উম্মতের মধ্যে তার অবস্থানকাল বোঝনীয় উদ্দেশ্য। যেমন সুফিয়ান ইবনে ওয়াইনা ইয়াহিয়া ইবনে জাদাহ থেকে বর্ণনা করেছেন যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়েছেন, ঈসা ইবনে মারিয়াম বনি ইসরায়েলের মধ্যে 40 বছর অবস্থান করেছিলেন। এই হাদিসের সনদ বিচ্ছিন্ন। জারির ও সাউরি আমাসের মাধ্যমে ইব্রাহিম থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসাল্লাম তার সম্প্রদায়ের মধ্যে 40 বছর অবস্থান করেছিলেন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ঈসা আলাইহিসাল্লামকে রমজান মাসের 22 তারিখের রাত্রে আকাশে উঠিয়ে নেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শত্রুদের বর্ষার আঘাত পাওয়ার 5 দিন পর রমজানের 22 তারিখ রাত্রে ইন্তিকাল করেন। জাহাক রহিমহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ঈসা আলাইহিসাল্লামকে যখন আসমানে তুলে নেওয়া হয় তখন এক খণ্ড মেঘ তার নিকটবর্তী হয়, তিনি এর উপর বসেন, মা মারিয়াম সেখানে উপস্থিত হন, পুত্রকে বিদায় জানান ও কান্নাকাটি করেন, তারপর তাকে তুলে নেওয়া হয়। মারিয়াম তাকিয়ে সেই দৃশ্য দেখতে থাকেন। উর্দে ওঠার সময় ঈসা আলাইহিসাল্লাম তার মাকে নিজের চাদরখানা দিয়ে যান এবং বলেন, এটি হবে কিয়ামতের দিন আমার ও আপনার মধ্যে পরিচয়ের উপায়। শিষ্য সামুনের উদ্দেশ্যে তিনি নিজের পাগড়িটি নিক্ষেপ করেন। ঈসা যখন উপরের দিকে উঠতে থাকেন তখন মা মারিয়াম হাতের আঙ্গুল উঠিয়ে ইঙ্গিতে তাকে বিদায় জানাতে থাকেন যতক্ষণ না তিনি চোখের আড়াল হয়ে যান। মারিয়াম ঈসাকে অত্যাধিক স্নেহ করতেন, কেননা পিতা না থাকার কারণে ঈসা পিতামাতার উভয়ের ভালোবাসায় মাকেই দিতেন। সফরে হোক কিংবা বাড়িতে হোক, মারিয়াম ঈসাকে সর্বদা কাছে রাখতেন, মুহূর্তের জন্যেও দূরে যেতে দিতেন না। জৈনিক কবি বলেছেন, এক মুহূর্তের বিরহ যেখানে আমার নিকট মৃত্যু যন্ত্রণা নেই কঠিন, সেখানে রোজ হাসর পর্যন্ত দীর্ঘ বিরহ ব্যথা আমি কীভাবে সইব। ইসহাক ইবনে বিশর মুজাহিদ ইবনে জুবায়ের রহিমহুল্লার সূত্রে বর্ণনা করেন, ইয়াহুদিরা মাসিহরূপী সেই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করেছিল, তাকে তারা আসল মাসি বলেই বিশ্বাস করত। অধিকাংশ নাসারারা মূর্খতাবশত এই বিশ্বাসেরই সমর্থক ছিল। এরপর তারা মাসিহের শিষ্য সমর্থকদের উপর ধরপাকড়াও, হত্যা ও নির্যাতন আরম্ভ করে। এই সংবাদ রোম অধিপতি ও তদানীন্ত দামেস্কের বাদশার নিকট পৌঁছে বাদশাকে জানানো হয় যে ইয়াহুদিরা এমন এক ব্যক্তির শিষ্য সমর্থকদের উপর নির্যাতন চালাচ্ছে যেই ব্যক্তি নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করে, সে মৃতকে জীবিত করে, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করে এবং আরও অনেক বিস্ময়কর ঘটনা ঘটায়। ইয়াহুদিরা তার উপর চড়া হয় এবং তাকে হত্যা করে, তার শিষ্য ও অনুসারীদেরকে লাঞ্ছিত করে ও বন্দী করে রাখে। এই কথা শুনে বাদশাহ উক্ত নবীর কতিপয় অনুসারীকে তার নিকট আনার জন্যে দূত প্রেরণ করেন। বাদশার দূত কয়েকজন অনুসারীকে সেখানে নিয়ে আসেন, এদের মধ্যে ইয়াহিয়া ইবনে জাকারিয়া ও শামউন সহ বেশ কিছু লোক ছিল। বাদশাহ তাদের নিকট মাসিহের কার্যবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, তারা বিস্তারিতভাবে মাসিহের কাজকর্ম সম্পর্কে বাদশাহকে অবগত করেন। সব কিছু শুনে বাদশাহ তাদের নিকট মাসিহের দিন গ্রহণ করেন, তাদের দিনের দাওয়াতের প্রসার ঘটান। এভাবে ইয়াহুদীদের উপরে সত্য বিজয় লাভ করে এবং নাসারাদের বাণী তাদের উপর শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত হয়। অতঃপর বাদশাহ ক্রুশবিদ্ধ লাশের কাছে লোক প্রেরণ করেন, শুল কাষ্ঠ থেকে লাশ নামানো হয় এবং ক্রুশ ফলকটি নিয়ে আসা হয়। বাদশাহ ক্রুশ ফলককে সম্মান প্রদর্শন করেন, তখন থেকে নাসারা সম্প্রদায় ক্রুশ চিহ্নকে সম্মান করতে শুরু করে। এই ঘটনার পর থেকে নাসারারা খ্রিস্টান ধর্ম রোম সাম্রাজ্যের প্রসার লাভ করে, কিন্তু কয়েকটি কারণে এই ঘটনাটি সংশয়মুক্ত নয়। এক, ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসাল্লাম নবী ছিলেন, ঈসা আলাইহিসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এই কথা তিনি স্বীকার করতেন না, কেননা তিনি ছিলেন মাসুম নবী, ঈসা আলাইহিসাল্লামকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এই সত্ত্বে তিনি বিশ্বাস করতেন। দুই, মাসিহের আগমনের 300 বছর পর রোম সাম্রাজ্যে খ্রিস্টধর্ম প্রবেশ করে, তার পূর্বে নয়, এটাই ঐতিহাসিক সত্য, কেননা রোমে খ্রিস্টধর্ম প্রবেশ করেছিল কুস্তুন্তুনিন ইবনে কুস্তুন্তুনিনের শাসনামলে, যিনি ছিলেন কনস্টান্টিনোপলের তথা ইস্তাম্বুল শহরের প্রতিষ্ঠাতা।
এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তিন, ইয়াহুদিরা ওই ব্যক্তিকে শূলে চড়ানোর পর সেই স্থানটিকে একটি ঘৃণিত স্থান হিসেবে ফেলে রাখে। সেখানে তারা ময়লা আবর্জনা ও মৃত জীবজন্তু নিক্ষেপ করত। সম্রাট কনস্ট্যান্টাইনের আমল পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। অতঃপর সম্রাট কনস্ট্যান্টাইনের মা হাইলানা আল হাররানিয়া আল ফুন্দকেনিয়া উক্ত ক্রুশবিদ্ধ লোকটিকে মাসিহ বলে বিশ্বাস করেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করেন। তিনি সেখানে লোক প্রেরণ করেন। তারা ক্রুশের শূলদণ্ডটি খুঁজে পায়। কথিত আছে, উক্ত শূলদণ্ড যে কোনো রোগী স্পর্শ করলে আরোগ্য লাভ করত। আল্লাহই ভালো জানেন ঘটনা এরকম হয়েছিল কি না, কেননা যেই ব্যক্তি শুলে জীবন দিয়ে আত্মোৎসর্গ করেছিল সে একজন নেককার লোক ছিল। অথবা হতে পারে এটা সেই যুগের খ্রিস্টানদের মধ্যে একটি ফিতনা বিশেষ, যে কারণে তারা উক্ত দণ্ডকে সম্মান করত এবং স্বর্ণ ও মুক্তা দ্বারা তাকে মুড়িয়ে রেখেছিল। এখান থেকে তারা বরকত ও কল্যাণের প্রতীক হিসেবে ক্রুশটিকে ব্যবহার করা আরম্ভ করে। এরপর সম্রাটের মা হাইলানার নির্দেশে ওই স্থানের সমস্ত আবর্জনা পরিষ্কার করে সেখানে উন্নতমানের পাথর দ্বারা একটি সুবসিত গির্জা নির্মাণ করেন, বর্তমানকালে যা বাইতুল মোকাদ্দাস শহর নামে খ্যাত। এই শহরটির অপর নাম কুমামাহ। কুমামাহ অর্থ আবর্জনা, যেহেতু পূর্বে এখানে আবর্জনা ছিল। খ্রিস্টানেরা একে কিয়ামাও বলে, কেননা কিয়ামতের দিন এই স্থান থেকে মাসিহের দেহ পুনরুত্থিত হবে বলে তারা বিশ্বাস করে। সম্রাটজননী হাইলানা অতঃপর নির্দেশ দেন যে এখন থেকে এই শহরের সমস্ত ময়লা আবর্জনা ও পচাগলা ইয়াহুদীদের কিবলা হিসেবে পরিচিত বাইতুল মুকাদ্দাসে অবস্থিত শুভ্র পাথর তথা সাখরা এর উপরে ফেলতে হবে। নির্দেশ মতে সমস্ত আবর্জনা সেখানে নিক্ষেপ করা অব্যাহত থাকে। অবশেষে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাস জয় করেন। তিনি স্বয়ং সেখানে গমন করে নিজের চাদর দ্বারা বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেন এবং সকল নাপাকি ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন। অবশ্য তিনি ইয়াহুদীদের কিবলা হিসেবে রক্ষিত পাথরের পেছনে মসজিদের প্রতিষ্ঠা করেননি, বরং তার সামনের দিকে রেখেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্টার রাতে নবীদের সাথে সালাত আদায় করেছিলেন। ঈসা আলাইহিসাল্লামের গুণাবলী, স্বভাব, চরিত্র ও মাহাত্ম্য। আল্লাহ তাআলার বাণী, মারিয়াম তো নয় মাসিহ তো কেবল একজন রাসুল, তার পূর্বে বহু রাসুল গত হয়েছে এবং তার মা সত্যনিষ্ঠ ছিল। সূরা মাইদা আয়াত 75। মাসিহ অর্থ অত্যাধিক ভ্রমণকারী। ঈসা আলাইহিসাল্লামের প্রতি ইয়াহুদীদের কঠোর শত্রুতা, মিথ্যারোপ এবং তার উপর ও তার মায়ের উপর অপবাদ দেওয়ার কারণে সৃষ্ট ফিতনা ফাসাদ থেকে দিনকে রক্ষার জন্যে তিনি জীবনের অধিকাংশ সময় সফরে কাটান। এই কারণে তাকে মাসিহ বলে আখ্যায়িত করা হয়। কেউ কেউ বলেন তার পায়ের তলা সমতল থাকার কারণে হযরত ঈসা আলাইহিসাল্লামকে মাসিহ বলা হয়। আল্লাহর বাণী, অতঃপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারিয়ান্তনা ঈসাকে, আর তাকে দিয়েছিলাম ইনজিল। সূরা হাদিদ আয়াত 27। আল্লাহর বাণী, এবং মারিয়ান্তনা ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তিশালী করেছি। সূরা বাকারা আয়াত 87। এ সম্পর্কে কুরআনে প্রচুর আয়াত বিদ্যমান। ইতিপূর্বে বুখারী ও মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে যে এমন কোনো শিশু সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান পেটের স্পর্শদেশে খোঁচা না দেয়। জন্মের সময় শয়তানের খোঁচার কারণেই সে চিৎকার করে কাঁদে। তবে মারিয়াম ও তার পুত্র ঈসা আলাইহিসাল্লাম ব্যতিক্রম। শয়তান তাকে খোঁচা মারতে গিয়েছিল, কিন্তু তা না পেরে ঘরের পর্দায় খোঁচা মেরে চলে যায়। ওবাদা থেকে উমাইর ইবনে হানির বর্ণিত হাদিস ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসুল, আর ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসুল এবং তার কালেমা, যা তিনি মারিয়মের নিকট প্রেরণ করেছিলেন এবং তার পক্ষ থেকে প্রেরিত রূহ। আরও সাক্ষ্য দিবে যে জান্নাত সত্য ও জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার অন্য আমল যাই হোক না কেন। বুখারি ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, তবে এই পাঠটি বুখারি ও মুসলিমের শাবি আবু বুরদা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো লোক তার দাসীকে আদব কায়দা শেখায় এবং তা ভালোভাবে শেখায় এবং তাকে ইলম শেখায় আর তা উত্তমভাবে শেখায়, তারপর তাকে আজাদ করে দেয় এবং পরে তাকে বিয়ে করে নেয়, তবে সে দুইটি প্রতিদান পাবে। আর যদি কেউ ঈসা আলাইহিসাল্লামের প্রতি ঈমান রাখে, অতঃপর আমার প্রতিও ঈমান আনে, তার জন্যও দুটি পুরস্কার। আর গোলাম যদি তার প্রতিপালককে ভয় করে এবং দুনিয়ার মনিবদেরকেও মেনে চলে, তবে সেও পাবে দুটি পুরস্কার। এই পাঠ বুখারির। ইমাম বুখারি রাহিমহুল্লাহ ইব্রাহিম ইবনে মুসার সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাতে আমার মিরাজ হয়েছিল
সেই রাতে মুসার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। অতঃপর রাসূল তার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি ছিলেন দীর্ঘদেহী ব্যক্তি, তার চুল কোঁকড়ানো ছিল, মনে হচ্ছিল তিনি যেন ইয়ামান দেশীয় শানুয়া গোত্রের লোক। তিনি বলেন, ঈসার সাথেও আমার সাক্ষাৎ হয়েছিল। অতঃপর তিনি তার বর্ণনা দিতে বলেন, তিনি ছিলেন মধ্যমদেহী ও গৌরবর্ণের, যেন তিনি এইমাত্র হাম্মামখানা থেকে বের হয়ে এসেছেন। ওই রাত্রে আমি ইব্রাহিমকেও দেখতে পেয়েছি, আর তার বংশধরদের মধ্যে তার সাথে আমার চেহারার মিল সবচাইতে বেশি। ইব্রাহিম ও মুসা আলাইহিমুসালামের বর্ণনায় আমরা এই হাদিসখানা উল্লেখ করেছি। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে কাসিরের সূত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আমি ঈসা, মুসা ও ইব্রাহিম আলাইহিমুসাল্লামকে দেখতে পেয়েছি। ঈসা গৌরবর্ণ, কোঁকড়ানো চুল ও প্রশস্ত বক্ষবিশিষ্ট লোক। মুসা বাদামি রং বিশিষ্ট, তার দেহ সুঠাম এবং মাথার চুল কোঁকড়ানো, যেন জাঠ গোত্রের লোক। এই হাদিসটি কেবল বুখারিতেই আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইব্রাহিম ইবনে মুনজিরের সূত্রে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের সামনে মাসিহ দাজ্জালের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, আল্লাহ এক চক্ষু বিশিষ্ট নন। শুনে রেখো, মাসিহ দাজ্জালের ডান চোখ কানা, তার চোখ যেন ফুলে যাওয়া আঙ্গুরের মতো ভাসা ভাসা। আমি এক রাতে স্বপ্নে আমাকে কাবার কাছে দেখলাম, হঠাৎ সেখানে বাদামি রঙের এক ব্যক্তিকে দেখলাম। তোমরা যেমন সুন্দর বাদামি রঙের লোক দেখে থাকো, তার চাইতেও বেশি সুন্দর ছিল তিনি। তার মাথার সোজা চুলগুলো তার কাঁধ পর্যন্ত ঝুলেছিল, তার মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছিল। তিনি দুজন লোকের কাঁধে হাত রেখে কাবা শরীফ তাওয়াফ করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা জবাব দিল, ইনি হলেন মাসিহ ইবনে মারিয়াম। তারপর তার পেছনে আরেকজন লোক দেখলাম, তার মাথার চুল ছিল বেশি কোঁকড়ানো, ডান চোখ কানা। আকৃতিতে সে আমার দেখা লোকেদের মধ্যে ইবনে কাতানের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। সে একজন লোকের দু কাঁধে বর করে কাবার চারদিকে ঘুরছিল। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটিকে? তারা বলল, এ হলো মাসিহ দাজ্জাল। ইমাম মুসলিম এই হাদিসখানা মুসা ইবনে উকবার সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনে নাফিও এই হাদিস অনুরূপ বর্ণনা করেছেন। অতঃপর তিনি জোহরি থেকে বর্ণনা করেন, ইবনে কাতান খোজআ গোত্রের লোক, জাহিলি যুগে তার মৃত্যু হয়। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়তকারী মাসিহ ও গুমরাহকারী মাসিহের মধ্যে পার্থক্য বলে দিয়ে গেছেন, যাতে ঈসা মাসিহ পুনরায় আগমন করলে মুমিনগণ তার উপর ঈমান আনতে ও মাসিহ দাজ্জাল থেকে সতর্ক হতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহর সূত্রে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি চুরি করেছো? সে বলল, কখনো নয়, সেই সত্তার কসম যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম ও আমার দু চোখকে অবিশ্বাস করলাম। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ হাদিস মুহাম্মদ ইবনে রাফি বর্ণনা করেছেন। ইমাম আহমদ আফফানের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেন। এই হাদিস থেকে হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র ও বলিষ্ঠ চরিত্র ফুটে উঠেছে। যখন লোকটি আল্লাহর কসম বলল, তখন তিনি মনে করলেন যে কোনো ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে না, বরং নিজের চোখের দেখার বিষয়কে অগ্রাহ্য করে তার উজরে গ্রহণ করলেন। তিনি বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, অর্থাৎ তোমার কসমের জন্যে তোমার কথা সত্য বলে মেনে নিচ্ছি এবং আমার চোখকে অবিশ্বাস করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাশরের মাঠে খালি পা, নগ্নদেহ এবং খৎনাবিহীন অবস্থায় সমবেত হবে। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি ঠিক তেমনইভাবে দ্বিতীয়বারও করব, এটা আমার ওয়াদা, আমি তা অবশ্যই পূর্ণ করব। সূরা আম্বিয়া আয়াত 104। হাশরের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর আমার অনুসারীদের কিছু সংখ্যককে ডান দিকে জান্নাতে এবং কিছু সংখ্যককে বাম দিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার লোক। তখন বলা হবে, আপনি তাদের থেকে বিদায় নেওয়ার পর থেকেই তারা পিছুটান দিয়েছে, যেমন বলেছিলেন পুণ্যবান বান্দা ঈসা ইবনে মারিয়াম। তার উক্তিটি হলো এই আয়াত, আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম, এরপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই তাদের হেফাজতকারী ছিলেন, আর আপনি তো সব কিছুর উপর সাক্ষী। যদি আপনি তাদেরকে আজাব দিতে চান তবে এরা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি নিশ্চয়ই পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই হাদিসটি বর্ণিত সূত্রে কেবল ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিম এই সূত্রে বর্ণনা করেননি। এছাড়াও ইমাম বুখারী হুমাইদি সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণনা করেন,
তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছেন। তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে অতিশয়োক্তি করো না, যেমন ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে নাসারারা করেছিল। আমি তো আল্লাহর বান্দা মাত্র, সুতরাং তোমরা আমার সম্পর্কে বলবে আল্লাহর বান্দা ও তার রাসুল। ইমাম বুখারী রহিমহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন শিশু ব্যতীত আর কেউই দুলনায় কথা বলেনি। এক, হযরত ঈসা। দুই, বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল যাকে জুরাইস বলে ডাকা হতো। একদা সে নামাজরত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকলো। সে ভাবল, আমি কি ডাকে সাড়া দেব না নামাজে নিমগ্ন থাকব। জবাব না পেয়ে তার মা বলল, ইয়া আল্লাহ, ব্যবিচারিণীর চেহারা না দেখা পর্যন্ত তুমি একে মৃত্যু দিও না। জুরাইস তার ইবাদতখানায় থাকতেন। একবার তার কাছে এক মহিলা আসলো, সে অসৎ উদ্দেশ্যে তার সাথে কথা বলল, কিন্তু জুরাইস তাতে রাজি হলো না। অতঃপর মহিলাটি একজন রাখালের নিকট গেল এবং তাকে নিয়ে মনোবাসনা পূর্ণ করল। পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞাসা করা হলো, এটি কার সন্তান? স্ত্রীলোকটি বলল, জুরাইজের। লোকেরা তার কাছে আসলো এবং তার ইবাদতখানাটি ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো ও গালিগালাজ করল। তখন জুরাইজ উজু করে সালাত আদায় করলেন। এরপর নবজাতক শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শিশু, তোমার পিতাকে? সে জবাব দিল, অমুক রাখাল আমার পিতা। তখন বনি ইসরায়েলের লোকেরা জুরাইজকে বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। জুরাইজ বললেন, না, তবে কাদামাটি দিয়ে তৈরি করে দিতে পারো। তিন, বনি ইসরায়েলের একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল। তার কাছ দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল। মহিলাটি দোয়া করল, ইয়া আল্লাহ, আমার ছেলেটিকে তার মতো বানাও। শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীর দিকে মুখ ফিরিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো না। এরপর মুখ ফিরিয়ে মায়ের দুধ পান করতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি, তিনি নিজের আঙ্গুল চুষে দেখাচ্ছেন। এরপর সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসী চলে গেল। মহিলাটি বলল, ইয়া আল্লাহ, আমার শিশুটিকে এর মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ মায়ের স্তন ছেড়ে দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো। মা জিজ্ঞাসা করল, তা কেন? শিশুটি জবাব দিল, সেই আরোহী লোকটি ছিল বড় জালিম, আর এই দাসীটিকে লোকে বলছে তুমি চুরি করেছ, জেনা করেছ, অথচ সে এসব কিছুই করেনি। ইমাম বুখারী রাহিমহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মারিয়ামের পুত্র ঈসার বেশি নিকটতম, আর নবীগণ যেন পরস্পর বৈমাত্রের ভাই, অর্থাৎ বাপ এক, মা ভিন্ন ভিন্ন। আমার ও ঈসার মাঝখানে কোনো নবী নেই। এই সূত্রে ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হিব্বান এবং ঈমাম আহমদ রাহিমহুল্লাহ হাদিসটি ঈশ্বর শাব্দিক পরিবর্তন সহ বর্ণনা করেন। তবে ইমাম আহমদের বর্ণনায় অতিরিক্ত আছে, কিয়ামতের পূর্বে ঈসা পুনরায় দুনিয়াতে অবতরণ করবেন, যখন তাকে দেখবে তখন তোমরা চিনতে পারবে, কারণ তিনি হবেন মাঝারি ঘরনের, গায়ের রং লালচে সাদা, মাথার চুল সোজা, মনে হবে যেন মাথার চুল থেকে পানি টপকে পড়ছে, যদিও তিনি পানি স্পর্শ করেন। তিনি এসে ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন, জিজিয়াকর রহিত করবেন, একমাত্র ইসলাম ছাড়া সেই যুগের সকল ধর্ম ও মতবাদ খতম করবেন। আল্লাহ তার হাতে মিথ্যুক মাসিহ দাজ্জালকে ধ্বংস করবেন। সমস্ত পৃথিবী শান্তি ও নিরাপত্তায় ভরে যাবে। এমনকি উট ও সিংহ, ভাগ ও গরু এবং নেকড়ে ও বাকরি একই সাথে একই মাঠে বিচরণ করবে। কিশোর বালকগণ সাপের সাথে খেলা করবে, কিন্তু কেউই কারো ক্ষতি করবে না। যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন তিনি পৃথিবীতে থাকবেন। তারপর তিনি স্বাভাবিকভাবে ইন্তিকাল করবেন এবং মুসলমানেরা তার জানাজা পড়বেন। আবু দাউদ হাম্মাম ইবনে ইয়াহিয়া থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এই কিতাবের মালাহিম তথা যুদ্ধবিগ্রহ অধ্যায়ে ঈসা আলাইহিসসালামের অবতরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাফসির গ্রন্থেও আমরা সূরা নিসার এই আয়াত, কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সূরা নিসা আয়াত 159। এই আয়াতের তাফসির প্রসঙ্গে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালামের পুনরায় দুনিয়ায় আগমন কিয়ামতের অন্যতম লক্ষণ। দামেস্কের শুভ্র মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন অবতরণ করবেন তখন ফজরের নামাজের ইকামত হতে থাকবে। তাকে দেখে মুসলমানদের ইমাম বলবেন, হে রুহুল্লাহ, সম্মুখে আসুন ও নামাজে ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম বলবেন, না, আপনারা একে অন্যের উপর নেতা, এই সম্মান আল্লাহ এই উম্মতকে দান করেছেন। অন্য বর্ণনায় এসেছে, ঈসা আলাইহিসসালাম ইমাম সাহেবকে বলবেন, আপনি ইমামতি করুন, কেননা আপনার জন্য ইকামত দেয়া হয়েছে। অতঃপর ওই ইমামের পেছনে তিনি সালাত আদায় করবেন।
নামাজ শেষে তিনি বাহনে আরোহ করে মাসিহ দাজ্জালের সন্ধানে ভিড় হবেন এবং মুসলমানেরা তার সাথে থাকবেন। দাজ্জালকে লুদ তুরণের নিকট পেয়ে সেখানে তিনি নিজ হাতে তাকে হত্যা করবেন। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে দামিস্কের পূর্ব পাশে এই মিনার যখন শুভ্র পাথর দ্বারা নির্মাণ করা হয় তখনই ধীর আশা করা হচ্ছিল যে এখানে তিনি অবতরণ করবেন। এই স্থানটি বিধ্বস্ত হওয়ার পর নাসারাদের অর্থ দ্বারাই এটি নির্মাণ করা হয়েছিল। ঈসা আলাইহিসালাম এখানে অবতরণ করে শুকর নিধন করবেন, ক্রুশ ভেঙে চুরমার করবেন এবং ইসলাম ছাড়া অন্য কোনো দিন তিনি গ্রাহ্য করবেন না। ঈসা আলাইহিসালাম রাওহা থেকে হজ কিংবা উমরা অথবা উভয়টির নিয়ত করে বের হবেন এবং তা সম্পূর্ণ করবেন। 40 বছর জীবিত থাকার পর তিনি ইন্তিকাল করবেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রথম দুই খলিফার নিকট দাফন করা হবে। এই সম্পর্কে ইবনে আসাকির তার ইতিহাস গ্রন্থ ঈসা আলাইহিসালামের বর্ণনা প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত মারফু হাদিসে উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইহিসালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমরের সাথে দাফন করা হবে। কিন্তু এই হাদিসের সনদ বিশুদ্ধ নয়। ইমাম আবু ঈসা তিরমিজি আবদুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈসা ইবনে মারিয়ামের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সেখানে আছে যে হযরত ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাফন করা হবে। এই হাদিসের অন্যতম রাবি আবু মাওদুদ মাদানী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় একটি কবর পরিমাণ স্থান খালি আছে। ইমাম তিরমিজি রহিমহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম বুখারী রহিমহুল্লাহ বলেন আমার মতে এই হাদিসটি বিশুদ্ধ নয়। ইমাম বুখারী সুলাইমান থেকে বর্ণনা করেন যে হযরত ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবুয়তের বিরতিকাল 600 বছর, কাতাদার মতে 560 বছর, কারো মতে 546 বছর, কারো মতে 540 বছর, জাহাকের মতে 430 বছরের কিছু বেশি কিংবা প্রসিদ্ধ মত 600 বছর। তবে কেউ কেউ বলেছেন চন্দ্র বছরের হিসাবে 620 বছর এবং সৌর বছর হিসেবে 600 বছর। ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে ঈসা আলাইহিসালামের উম্মতগণ কতদিন সঠিক দিনের উপর ও নবীর আদর্শের উপর টিকেছিলেন সেই সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ দাউদ নবীকে তার অনুসারীদের মধ্যে মৃত্যু দেন, কিন্তু এতে তার অনুসারীরা বিপদগামীও হয়নি, দিনও পরিবর্তন হয়নি। আর ঈসা মাসিহের অনুসারীরা তার বিদায়ের পর 200 বছর তার নীতি ও আদর্শের উপর টিকেছিল। ইবনে হিব্বান এই হাদিসকে সহি বললেও মূলত এর সনদ গরিব পর্যায়ের। ইবনে জারির মোহাম্মদ ইবনে আসাকিরের বরাত দিয়ে লিখেছেন যে ঈসা আলাইহিসাল্লামকে আসমানে তুলে নেওয়ার পূর্বে তিনি হাওয়ারিগণকে উপদেশ দিয়েছিলেন তারা যেন মানুষকে এক ও লাশারিক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকেন। তিনি তাদের প্রত্যেককে সিরিয়া ও প্রাচ্য প্রাচীর জনগোষ্ঠীর এক এক এলাকায় দাওয়াতি কাজের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন। বর্ণনাকারীগণ বলেছেন যে যে এলাকায় যে হাওয়ারিকে নিয়োগ করা হয়েছিল তিনি সেই এলাকার আদিবাসীদের সাথে তাদের নিজ ভাষায় কথা বলতেন। অনেক ঐতিহাসিক বলেছেন হযরত ঈসা আলাইহিসাল্লামের নিকট থেকে 4 জন লোক ইঞ্জিল উদ্ধৃত করেছেন। তারা হলেন লুক, মথি, মার্কস ও ইউহান্না। কিন্তু এই ইঞ্জিল চতুষ্টয়ের মধ্যে একটির সাথে আর অন্যটির যথেষ্ট গরমিল বিদ্যমান, একটির মধ্যে বেশি তো অন্যটিতে কম। উক্ত 4 জনের মধ্যে মথি ও ইউহান্না হযরত ঈসার যুগের এবং তারা তাকে দেখেছিলেন। মার্কস ও লুক তার সমসাময়িক ছিলেন না, বরং তারা ছিলেন ঈসার শিষ্যদের শিষ্য। তবে তারা মাসিহের উপর যথার্থ ঈমান আনেন ও তাকে সত্যনবী বলে বিশ্বাস করেন। দামেস্কের এক ব্যক্তি ঈসা মাসিহের উপর ঈমান আনেন, তার নাম জায়ন। তবে তিনি পৌলো নামক জৈনিক ইয়াহুদির ভয়ে দামেস্কের পূর্ব গেটে গির্জার নিকটে একটি গুহায় আত্মগোপন করে থাকেন। উক্ত ইয়াহুদি ছিল অত্যাচারী ও ঈসা আলাইহিসাল্লামের প্রতি ও তার আদর্শের প্রতি চরম বিদ্বেষী। এই ব্যক্তির এক ভাইপো ঈসা আলাইহিসাল্লামের উপর ঈমান আনার কারণে সে তার মাথার চুল মুড়িয়ে দেয়, শহরের রাস্তা রাস্তায় ঘোড়ায় এবং পাথর মেরে তাকে হত্যা করে। একদিন সে শুনতে পেল ঈসা আলাইহিসাল্লাম দামেস্ক অভিমুখে রওনা হয়েছেন। তখন সে তাকে হত্যা করার উদ্দেশ্যে খচ্চরে আরোহ করে সেদিকে বেরিয়ে পড়ল। কাউকাব নামক স্থানে পৌঁছে সে ঈসা আলাইহিসাল্লামকে দেখতে পেল। ঈসা আলাইহিসাল্লামের শিষ্যদের দিকে অগ্রসর হতেই এক ফেরেস্তা এসে পাখা দিয়ে আঘাত করে তার চোখ কানা করে দিলেন। এই ঘটনা প্রত্যক্ষ করে তার অন্তরে ঈসা আলাইহিসাল্লামের প্রতি বিশ্বাস জন্মায়। তখন সে ঈসা আলাইহিসাল্লামের নিকট গিয়ে নিজের অপরাধ স্বীকার করে ঈমান আনে। ঈসা আলাইহিসাল্লাম তার উপর ঈমান গ্রহণ করেন। অতঃপর সে ঈসা আলাইহিসাল্লামকে তার চক্ষুদ্বয়ের উপর হাত বুলিয়ে দিতে অনুরোধ করল, যাতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। ঈসা আলাইহিসাল্লাম বললেন, তুমি জায়নের কাছে ফিরে যাও, দামেস্কের পূর্ব পাশে লম্বা বাজারের পাশে তাকে পাবে, সে তোমার জন্য দোয়া করবে। ঈসা আলাইহিসাল্লামের কথা মতো সে সেখানে এসে জায়নকে পেল। জায়ন তার জন্য দোয়া করলেন,
সে দৃষ্টিশক্তি ফিরে পেল। পৌলও আন্তরিকভাবে ঈসার প্রতি ইমান এনেছিলেন, তিনি তাকে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে বিশ্বাস করতেন। তার নামে দামিস্কে একটি গির্জা তৈরি করা হয়। পৌলের গির্জা নামে খ্যাত এই গির্জাটি সাহাবাদের যুগে দামিস্ক বিজয়কালে বিদ্যমান ছিল। পরবর্তীকালে এটা ধ্বংস হয়ে যায়, সেই ইতিহাস আমরা পরে বলব। পরিচ্ছেদ: হযরত ঈসা মাসিহ আলাইহিসসালামকে আসমানে ওঠানোর পর তার সম্পর্কে তার অনুসারীদের মধ্যে বিভিন্ন মতামতের সৃষ্টি হয়। ইবনে আব্বাস সহ প্রথম যুগের অনেক মনীষী এই সম্পর্কে বর্ণনা করেছেন। আমরা সূরা সফ এর আয়াত "পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হল" সূরা সফ আয়াত 14 এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেছেন, তাদের একদল বিশ্বাস করে যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল, তিনি আমাদের মধ্যে ছিলেন, তখন তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয় দল বলে তিনি হলেন স্বয়ং আল্লাহ। তৃতীয় দল বলে তিনি আল্লাহর পুত্র। বস্তুত প্রথম দলের বিশ্বাসই যথার্থ, অন্য দল দুটির বক্তব্য জঘন্য কুফরি। তাদের মতবিরোধ সম্পর্কে আল্লাহ বলেন, অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল, সুতরাং দুর্ভোগ কাফিরদের মহাদিবস আগমনকালে। সূরা মারিয়াম আয়াত 37। এছাড়া ইনজিলের চারজন বর্ণনাকারীর বর্ণনা উদ্ধৃত করার মধ্যেও কম বেশি পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। তারপর হযরত ঈসা আলাইহিসসালামের 300 বছর পর ইনজিল ও ঈসাই ধর্মের উপর বিরাট দুর্যোগ নেমে আসে। চার দলের চারজন আর্ক বিশপ, পাদ্রী ও সাধু সন্ন্যাসীগণ মাসিহ সম্পর্কে এত অসংখ্য মতে বিভক্ত হয়ে পড়েন যা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তারা তাদের এই বিরোধের ফয়সালার জন্য কনস্টান্টিনোপল নগরীর প্রতিষ্ঠাতা সম্রাট কনস্টান্টাইনের স্বর্ণপন্ন হন। এটা ছিল তাদের প্রথম মহাসম্মেলন। সম্রাট সব কিছু শুনে অধিকাংশ দল যে মতের উপর ঐক্যমত পোষণ করেছে সেই মতেই গ্রহণ করেন। এই দলের নামকরণ করা হয় মালাইকা বা মালাইকা। এই মতের বাইরে যারা ছিল তাদেরকে নির্যাতিত করে ও দেশান্তরিত করা হয়। আবদুল্লাহ ইবনে আদয়ুসের অনুসারী যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে বিশ্বাস করতেন তারা একঘরে হয়ে পড়েন। তারা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ও উপত্যকায় গিয়ে বসবাস করতে শুরু করেন। তারা সেখানে ইবাদতখানা, গির্জা ও উপাসনালয় তৈরি করে এবং সন্ন্যাসী জীবনযাপন করতে থাকেন। এরা উপরোক্ত ফিরকাসমূহের সংস্কৃত থেকে দূরে থাকেন। অপরদিকে মালাইকা সম্প্রদায় গ্রিক স্থাপত্যের অনুকরণে বিভিন্ন জায়গায় বিরাট বিরাট গির্জা স্থাপন করে। তারা তাদের কিবলা পূর্ব দিকে পরিবর্তন করে, যদিও কিবলা ইতিপূর্বে উত্তরে জাদাইরের দিকে ছিল। বেথেলহাম ও কুমামার ভিত্তি স্থাপন: হযরত ঈসা মাসিহ আলাইহিসসালাম যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানে সম্রাট কনস্টান্টাইন একটি প্রাসাদ নির্মাণ করেন, যার নাম রাখা হয় বাইতুলাহাম বা বেথেলহাম। অপরদিকে সম্রাটের মা হাইলানা কথিত ক্রুশবিদ্ধ ঈসার কবরের উপর একটি প্রাসাদ তৈরি করেন, যার নাম রাখা হয় কুমামা। ইহুদিদের প্রচারণায় পড়ে তারাও বিশ্বাস করে যে নবী ঈসা মাসিহকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু এই মত পোষণকারী পূর্বের ও পরের সকলেই কাফির। এরা বিভিন্ন রকম মনগড়া বিধিবিধান ও আইনকানুন তৈরি করে। এইসব বিধানের মধ্যে ছিল পুরাতন নিয়ম তথা তাওরাতের বিরোধিতা করা। তারা তাওরাতের স্পষ্টভাবে নিষিদ্ধ ও হারাম বস্তুকে হালাল করে নেয়, যেমন শুকর খাওয়া। তারা পূর্বমুখী হয়ে উপাসনা করে, অথচ ঈসা মাসিহ বাইতুল মুকাদ্দাসের শুভ্র পাথরের দিকে মুখ করা ছাড়া ইবাদত করতেন না। শুধু তিনিই নন, বরং মুসা আলাইহিসসালামের পরবর্তী সকল নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এমনকি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হিজরতের পরে 16 কিংবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে কিবলা করে নামাজ আদায় করেছেন। পরে তিনি আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিল আলাইহিসসালামের কর্তৃক নির্মিত কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়েন। তারা গির্জাগুলোতে মূর্তি স্থাপন করে, অথচ ইতিপূর্বে গির্জায় কখনও কোনো মূর্তি রাখা হতো না। তারা এমন সব আকিদা তৈরি করে যা শিশু, মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলের বিশ্বাস করত। এই আকিদার নাম ছিল আমান। প্রকৃতপক্ষে এটা ছিল সম্পূর্ণ কুফুরি আকিদা ও বিশ্বাস ভঙ্গের নামান্তর। মালাইকা ও নাস্তুরিয়া দলভুক্ত সকলে ছিল নাস্তুরাস এর অনুসারী। এরা ছিল দ্বিতীয় মহাসম্মেলনপন্থী। আর ইয়াকুবিয়া সম্প্রদায় হলেন ইয়াকুব আল বারদাইর অনুসারী। এরা হল তৃতীয় মহাসম্মেলনপন্থী। এই দুই দলই প্রথমোক্ত দলের একই আকিদা পোষণ করত, যদিও খুঁটিনাটি বিষয়ে পারস্পরিক বিরোধ ছিল। আমি তাদের কুফুরি আকিদার কথা বর্ণনা করছি, আর কুফরের বর্ণনা করায় কেউ কাফির হয় না। তাদের আকিদার বাক্যগুলোর মধ্যে এমন সব জঘন্য শব্দ আছে যার মধ্যে কুফুরির ভাব অতি প্রকট এবং তা অত্যন্ত বিভ্রান্তিকর। এই আকিদা মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পৌঁছিয়ে দেয়। তারা বলে থাকে যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যিনি সব কিছুর নিয়ন্ত্রক, আসমান ও জমিনের দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর সৃষ্টিকর্তা। ওই একই প্রতিপালককে আমরা মানি, মাসিহ সেই এক আল্লাহরই একক পুত্র, অনাদিকালেই পিতা থেকে তার জন্ম,
তিনি নূর থেকে সৃষ্ট নূর, সদাপ্রভু থেকে তিনিও সদাপ্রভু। তিনি জন্মলাভ করেছেন, সৃষ্ট হননি। সেই মূল উপাদানে তিনি পিতার সমকক্ষ, যার দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে। আমাদের ললাট লিপি অনুযায়ী আমরা মানুষ। আমাদের মুক্তির জন্যে তিনি আসমান থেকে অবতরণ করেছেন এবং পবিত্র আত্মা দ্বারা দেহ ধারণ করেছেন ও কুমারী মারিয়ামের গর্ভ থেকে মানবরূপে আত্মপ্রকাশ করেছেন। নাউজুবিল্লাহ। এরপর মালাতিস নাবাতির আমলে ক্রুশবিদ্ধ হয়েছেন, দুঃখ পেয়েছেন, তারপরে সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ হওয়ার তিন দিন পর কবর থেকে বেরিয়ে এসেছেন এবং আসমানে উঠে গিয়ে পিতার ডান পাশে বসে আছেন। নাউজুবিল্লাহ। আবার তিনি দেহ ধারণ করে আসবেন, জীবিত ও মৃতদের খোঁজ খবর নেবেন। তার রাজত্বের ক্ষয় নেই, তিনি পবিত্র আত্মা, তিনি প্রভু, তিনি জীবনদানকারী। পিতার কাছ থেকে এসেছেন, পিতার সাথে থাকবেন, পুত্র সিজদা পাওয়ার যোগ্য। নবীকুলের মধ্যে দুর্নায় কথা বলার গৌরব তিনি লাভ করেছেন। আল্লাহর সাথে পবিত্র ও পূর্ণাঙ্গ সম্পর্ক তার। সমস্ত পাপ ক্ষমা করার জন্যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চিরঞ্জীব, মৃতকে জীবনদানকারী, সর্বদা বিরাজমান ও জিম্মাদার। নাউজুবিল্লাহ মিন যালিক। অতীতকালের কাহিনী। অতীতকাল বলতে এখানে বনি ইসরায়েলের যুগ থেকে আরবের জাহিলি যুগের পূর্ব পর্যন্ত সময় বোঝানো হয়েছে। এই সময়কালে বড় বড় ঘটনা এখানে আলোচনা করা হবে, আর আরবের জাহিলি যুগ সম্পর্কে এই অধ্যায়ের পরে আলোচনা করা হবে। আল্লাহর বাণী, পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ। সূরা তহা আয়াত 99। সূরা ইউসুফে আল্লাহ বলেন, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, উহির মাধ্যমে তোমার নিকট এই কুরআন প্রেরণ করে, যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত 3। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি এই পর্বটি। أسألك العفو.